আকাশের সবথেকে ভয়ঙ্কর পাখি হলো ঈগল। ঈগল ঘন্টায় প্রায় 330 কিলোমিটার গতিতে উড়তে পারে। শুধু তাই নয়, এই পাখির দৃষ্টিশক্তি এতটাই প্রখর হয় যে এরা 5 কিলোমিটার দূর থেকেই শিকারকে দেখতে পায়। বন্ধুরা, আমরা আজ এই ভিডিওতে দেখাবো এই ঈগল পাখির তার ভয়ঙ্কর ও অসাধারণ দৃশ্য, যা দেখে আপনি আমার মতো চমকে যাবেন। ঈগলের শক্তিশালী মাংসপেশী লম্বা ডানা যা তাকে আকাশে দ্রুত গতিতে উড়তে সাহায্য করে। এই বিশেষ গুণের জন্য এই ঘাতক পাখি তার থেকেও খুব বড় প্রাণীকে খুব সহজে শিকার করতে পারে। এবং এই পাখিটি এত ভয়ঙ্কর ও বিশাল হয় যে কখনো কখনো মানুষকেও শিকার করে ফেলতে পিছপা হয় না। বন্ধুরা, ভিডিওর শেষে ঈগলের কিছু ভয়ঙ্কর শিকার দেখে আপনি চমকে উঠতে বাধ্য হবেন, কারণ এই ঘাতক প্রাণী ঈগল চিতা, বাঘকেও এবং মানুষকেও শিকার করতে গিয়েছিল। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে এই রকম ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন। এই ঈগলের নজর পড়েছে একটি ছাগলের বাচ্চার উপর, যাকে সে দুপুরের খাবার বানাতে চায়। দেখুন শেষ পর্যন্ত, কেননা সে ছাগলের বাচ্চাটিকে ঈগল শিকার করতে চলে আসে এবং ছাগলের বাচ্চাটিকে সহজে পা দিয়ে দ্রুত গতিতে শিকার করে ঈগল। তারপরে খুব সহজেই বাচ্চাটিকে নিয়ে উড়ে যায়। এই দৃশ্যটি খুবই অদ্ভুত ও খুবই ভয়ঙ্কর, কারণ ছাগলের বাচ্চাটি এত ভারী হওয়া সত্ত্বেও তারপরেও এই ভয়ঙ্কর ঈগলের কাছে খুব সহজ ব্যাপার মনে হয়েছিল। 2013 সালে তাও মিউজিয়াত নামে একটি ইউটিউব চ্যানেল একটি ভিডিও আপলোড করে, যা দেখে সকলে ভয়ঙ্করভাবে শিউরে উঠেছিল। এই ভিডিওতে কোনো একটি পার্কে বা বাগানে এক পরিবার তাদের ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা করতে দেখা যায়। আর তখন হঠাৎ একটি ঈগল তাদের মধ্যে থাকা একটি ছোট বাচ্চাকে আকাশে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বাচ্চাটির ভাগ্য ভালো ছিল যে এই ভয়ঙ্কর ঈগল বাচ্চাটিকে ঠিক মতো ধরতে পারেনি। তাহলে এর পরিণতি কি হতে পারত, এই ভিডিওটি দেখে আপনি বুঝতে পারছেন। ঈগলের সব থেকে পুরনো ও কার্যকরী আক্রমণ। হ্যাঁ হ্যাঁ, আপনি ঈগলের ভয়ঙ্কর আক্রমণ দেখতে পাবেন পাহাড়ি এলাকায়। ঈগলকে এমনটা করতে অনেকবারই দেখা গিয়েছে। যখন কোনো শিকার ঈগলের কাছে অনেক বেশি ভারী হয়ে যায়, যাকে কোনোভাবে উড়িয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, তখন এই ভয়ঙ্কর ঈগল তার শিকারকে পা দিয়ে টেনে ধরে অনেক উঁচু থেকে নিচে ফেলে দেয়। তার ফলে শিকারটা মারা যায়। তখন নিচে এসে খুব সহজে সে তার শিকারকে খেতে পারে। আবার এই ভিডিওতে দেখা যায় পানিতে ভাসছে একটি ঈগল। দেখে মনে হচ্ছিল কোনোভাবে আহত হয়ে পানিতে পড়ে আছে। এরপর ডানা ঝাপটে তীরের দিকে এগোতে শুরু করে ঈগলটি। আর তখনই বোঝা যায় এই শিকারী পাখিটি নিজের পা দিয়ে আটকে ধরে রেখেছে বড় আকারের একটি মাছকে। একটি ক্ষুধার্ত ঈগল পাহাড়ের উপরে বসে শিকার খুঁজতে খুঁজতে হঠাৎ তার চোখ পড়ল চিতার সাথে খেলা করা তার বাচ্চার উপর। হঠাৎ চিতার একটি বাচ্চা চিতার কাছ থেকে একটু দূরে সরে যায়। আর সুযোগ পেয়ে এই ক্ষুধার্ত ঈগল এই সুযোগটি হাতছাড়া করতে চায়নি, তারপর শিকার করার জন্য প্রস্তুত হয়। এবং ঈগল খুব সহজে এই চিতার বাচ্চাকে শিকার করে এবং ঈগল খুব সহজে চিতার বাচ্চাটিকে উড়িয়ে নিয়ে যায়। আর অন্যদিকে চিতা তার বাচ্চাকে না পেয়ে খুঁজতে খুঁজতে দেখে ঈগল তার বাচ্চাকে গাছের ডালে বসে খেয়ে চলেছে। কিন্তু মা চিতা তা দেখে সহ্য করতে না পেরে আর এর মধ্যে ঈগল অন্যদিকে শিকার নিয়ে ব্যস্ত। আর এর মধ্যে তার পিছন দিক থেকে এসে চিতা ঈগলের পিছন থেকে ধরে তার ঘাড় মটকে দেয়। তার সন্তানের হত্যার প্রতিশোধ নিল, কিন্তু তার বাচ্চাকে আর ফিরে পাবে না এই ভেবে মৃত বাচ্চার পাশে বসে আফসোস করে। বন্ধুরা, এই ঈগলের ভয়ঙ্কর শিকার করা দৃশ্য দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।